গেটটা খুলে খুঁজতেছি যে এরা কই, আর ঠাস করে আছে গিরি উপরে উঠে বসে আছে, এখন একজন নিচে দরজা খুলে সাধারণত ওরা হচ্ছে জুতা ফিকে দেয় দিয়ে ব্যাগ রেখে দেয় উপরে, খুঁজে পাওয়া যায় না। এখন দুজনে এসে দেখি গিরি উপরে উঠেছে, উপরে গিরি নতুন খাটের মজাই আলাদা। সুন্দর করে ভদ্র বসায় পুডিং কাটবা, পুরো লম্বা করে আগে কেটে নিতে হয়। আজকে পুডিংটা কিন্তু জোস হয়েছে, সুন্দর হয়েছে। পুডিং আসলে স্পুন দিয়ে খেতে হয়, ভাজা ভালো হয়েছে, এভাবে পুডিং খেতে হয় না। আজকে পুরিনটা আসলেই খুব সুন্দর হয়েছে, কিন্তু ঘন দুধ দিয়ে করছি তো হয়নি, আজকে ভালো হয়েছে। তাই পুডিং খেলে কিন্তু ভালো, নিচে রাখছে কেন বাটিটা, প্রথম থেকে এরকম করে পুরাটা কাটে দিতে হয়, তারপর ছোট ছোট পিস করতে হয়। সবগুলো খাওয়া যাবে, পেট ভালো থাকবে, সকালে স্কুলে নিয়ে যাবো, ঠিক আছে না ছেড়ে না, এই ছেলেটা আমি খাবো। মিষ্টি বেশি হয়েছে, খাবো কিন্তু মাঝে মাঝে, প্রতিদিন পুডিং বানানো যাবে না, প্রতিদিন বানানোর টেস্ট থাকবে না, মাঝে মাঝে বানাতে হবে। অনেকদিন কুকি বানানো হয়নি, আল্লাহ হাফেজ।